একদিকে যেখানে আপনাদের মৌলালির ছবি দেখালাম, যেখানে রীতিমতো ডেন্টাল চিকিৎসকেরা পথে নেমেছে পথনাটিকার মধ্যে দিয়ে রীতিমতো প্রতিবাদ করছেন, সেখানে এবার রাসবিহারীর ছবি আপনাদের দেখাবো, যেখানে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে রাসবিহারী মোড় থেকে মিছিল, মিছিলে অ্যাপ ক্যাব সংগঠন। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাসবিহারীর ছবি, যেখানে উবার ড্রাইভাররা রীতিমতো একেবারে এই কাদম্বিনী হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় মিছিলে নেমেছে। রাসবিহারী মোড়ের সেই ছবি সমস্ত মানুষের কাছে আমাদের আয়োজন, যে আসুন প্রতিবাদ করুন, আগামী দিনে ঘটনা যাতে না ঘটে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন পায়, এবং তার সাথে যে বোনটিকে আমরা হারিয়েছি, এরকম যেন পশ্চিমবঙ্গে আর কোনো বোনকে আমাদের হারাতে না হয়। চিকিৎসক মানে আমাদের কাছে ভগবানের তুল্য, তারা আমাদের জীবন বাঁচায়, তারা করোনার সময় নিজেদের জীবন বাজি রেখে আমাদের পরিষেবা দিয়েছে। এই রকম নক্কারজনক কাণ্ড ঘটিয়েছে যে ছেলেটি বা যারা, একজনের দ্বারা তো ঘটেনি, তাদেরকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আড়াল করার চেষ্টা করছে। এই পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। এই ধরনের মুখ্যমন্ত্রী যে আলতু ফালতু কথা বলে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম মুখ্যমন্ত্রী আমি দেখিনি। আমার আগে যারা মুখ্যমন্ত্রী ছিলেন তাদের ভিডিও কিছু দেখি, ক্লিপ, তাদের কথাবার্তা অনেক সাবলীল, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আল ফাল কথা বলে, কি বলে নিজেই তিনি বোঝেন না। মুখ্যমন্ত্রী পদ থেকে কলঙ্কিত করছে, ওনার মতন মুখ্যমন্ত্রীকে ছুটি দিক এবার, উনি নিজেকে এবার একটু কালীঘাটে ব্যস্ত রাখুক, উনি এই পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে সরে যাক, এটাই আমরা চাই। রাজ্য জুড়ে মানুষের দাবি যে জাস্টিস ফর আর্যিকর, আর্যিকরের যে দুর্নীতি এবং যে দোষীদের শাস্তির দাবি, এটাই কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটার্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন, মানে যারা ওলা উবের চালায় রাত্রে, প্রচুর যাত্রী, মহিলা যাত্রীদেরকেও সুরক্ষিতভাবে তারা পৌঁছে দেন, এবং বাইক যারা চালান র্যাপিডো ওলা উবের, তারাও আমরা চাইছি যে কলকাতা শহরটা সুরক্ষিত থাকুক। জাস্টিস ফর আর্যিকরের জন্য আমরা আজকে এই লড়াইটা লড়েছি, রাজবাড়ি মোড় থেকে শুরু করে আমরা ধর্মতলা পর্যন্ত যাবো, এটা বলে রয়েছি। গাড়ি চালা একদম, মানে আমাদের মহিলা যাত্রী যারা আছে, এটা আমাদের ইউনিয়নের একদম প্রথম দিন থেকে তাদের একদম সিদ্ধান্ত যে মহিলা যাত্রীদের সাথে সঠিকভাবে ব্যবহার করতে হবে, রাত বিরেতে বাড়ি ফেরা নিশ্চিত, কলকাতা শহরকে সুরক্ষিত রাখতে হবে, এটাই আমাদের দাবি। ঘটনাটা ঘটেছে মুখ্যমন্ত্রী আসার পর থেকে যে মেয়েদের ওপর অত্যাচার বেড়ে গেছে, সত্যি কথা বলতে 34 বছরে আমরা ভাবিনি যে আমরা রাতের 12টার সময় বাড়ি যাচ্ছি, কিছু ভাবতে হয়নি, তখন ছোটও ছিলাম। কিন্তু এই মুখ্যমন্ত্রী আসার পর থেকে যে পার্ক স্ট্রিট ঘটনাটা হলো, তারপর প্রত্যেকের মনে ভয় হয়ে গেল, তারপর আমরা ভাবলাম হয়তো বন্ধ হবে মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু না, তার সেই বীভৎস নৃশংসতা বাড়তে বাড়তে আজকে এরকম মারাত্মক মর্মান্তিক পর্যায়ে এবং নির্মম পর্যায়ে চলে গেছে যে আমাদের রাস্তায় না নেমে উপায় নেই। আমরা প্রত্যেকে প্রত্যেকের স্বার্থে, প্রত্যেকের ফ্যামিলির স্বার্থে, এবং কি আমাদের রাজ্যের মহিলাদের স্বার্থে নেমেছি। আজকে সারা পৃথিবীর বুকে যে সম্মানটা আমাদের রাজ্যের ছিল, সেটা আস্তে আস্তে মানে মাথা নিচু হয়ে যাচ্ছে। আমাদের এই লজ্জা ঢাকতে আমরা রাস্তায় নেমেছি, যা হয়ে গেছে হয়ে গেছে, পরবর্তীকালে কোনো মেয়ের সঙ্গে যেন এরকম ঘটনা না ঘটে। এক দাবি, এক মমতার পদত্যাগ, এই স্লোগান তুলেই এবার CI2 পথে নেমেছে, ওলা উবের ড্রাইভার অ্যাসোসিয়েশন তারা পথে নেমেছেন, এবং তাদের দাবি যে যেন তেন প্রকারেণ হলেও এই মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় মহিলারা কিছুতেই সুরক্ষিত নয়, তাই তার পদত্যাগ না হলে বাংলা সুরক্ষিত হবে না, এই দাবিতেই তারা পথে নেমেছেন। এবং কাদম্বিনী কাণ্ডের পর এবার ওলা উবের ড্রাইভাররা তারা পথে নেমেছেন, মহিলা ওলা উবের ড্রাইভাররাও রয়েছেন, এবং তারা বলছেন যে এর আগে মহিলারা মাঝরাতেও রাস্তায় নামতে পারতো বা বেরোতে পারতো নির্ভয়ে, কিন্তু এখন একটা ভয় কাজ করে দিনের বেলাও বেরোতে, তাই সেই কারণে নিরাপত্তার দাবিতেই এবার পথে নামলেন, এবং তার পাশাপাশি বিচার চাই কাদম্বিনী কাণ্ডের এই দাবি করেও তারা পথে নেমেছেন, এবং রাসবিহারী মোড় থেকে তারা ওলা উবের চালিয়ে ধর্মতলা পর্যন্ত তাদের এই মিছিল নিয়ে যাবেন। ক্যামেরায় শুভজিৎ গায়েনের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।